কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয়। অনেকে আবার এই মাসটিকে মহাদেবের সাথেও তুলনা করেন, মহাদেবের মাস বলেও বলেন অনেকে। বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক মাসে মানে 29 অক্টোবর 2023 থেকে শুরু হয়েছে, যা 27 নভেম্বর পর্যন্ত এই কার্তিক পূর্ণিমা সেটা শেষ হবে। এই সময় একে বলে লক্ষ্মী মাস বা ভগবান বিষ্ণুর মাস, যেটা বললাম। কিছু কিছু রাশির জন্য এ প্রচুর সুবিধা পেতে চলেছে, কিছু কিছু এর প্রচণ্ড বেনিফিট তুলতে। কার্তিক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু ধর্মে, বিশেষ মহত্বপূর্ণ এই মাসটা। দুর্গাপূজার পঞ্চমী থেকে শুরু হয়েছে কার্তিক মাস, তবে বৈদিক পঞ্জিক অনুসারে কার্তিক মাস শুরু হয়েছে কোজাগরী পূর্ণিমার পরের দিন 29 অক্টোবর থেকে। এই মাসে কিছু রাশি জাতকের জন্য যথেষ্ট পরিবর্তন আনবে। আজকে বলবো কার্তিক মাসে এই পরিবর্তনের জন্য কোন কোন রাশির এফেক্ট হবে। আজকে বলবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকারা এই মাসটি যথেষ্ট আপনি ফায়দা পাবেন বা যথেষ্ট লাভান্বিত হবেন, ধন সম্পদে পরিপূর্ণ, আর্থিক দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ পাবেন, মানে আটকে থাকা অর্থ পাবেন, ব্যবসা যাওয়া যথেষ্ট ডেভেলপ হবে, ব্যবসায় নতুন যোগাযোগ আসবে, কেউ আপনার নতুন ডিল করবে, নতুন চুক্তি করতে পারে, আপনাকে আটকে থাকা অর্থ ফেরত দিতে পারে, এবং লোকের কাছে সম্মান পাবে, আপনার মধ্যে একটা আলাদা উৎসাহ তৈরি হবে নতুন ব্যবসাটা ডেভেলপ করার জন্য। কোনো বয়স্ক ব্যক্তিকে এই সময় সেবা করতে পারেন, সেবার ফলও কিন্তু আপনি পাবেন। এই মাসে পেশাদারি অগ্রগতির জন্য অনেক দুর্দান্ত সুযোগ দিতে আসতে পারে এবং সেটা সুযোগটা কাজে লাগাতে পারেন, এবং আপনি এই সময় চমৎকার কিছু করার চেষ্টা করবেন এবং করতে পারবেন। আপনার দ্বারা কেউ উপকৃত হবে এবং আপনার সময়টা ফেভারে থাকবে। যাই হোক, এটাও বলছি ওভারঅল বিচার, আশা করি আপনাদের ভালোই লাগবে এবং মিলবে, মিলছেও, ভালোও লাগছে। আপনারা অনেকে ফোন করছেন বা বলছেন, আমি তার জন্য খুব নিজে আনন্দ হচ্ছে। যাই হোক, আপনার একটা কথাই বলছি, সবসময় প্রোগ্রামগুলো লোকে যত পারেন শেয়ার করেন, আপনার সাথে তো সকলের জন্য উপকৃত হয়।